হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আলুর পরোটার রেসিপি। এই রেসিপিটি খুবই ইজি আর টেস্টি। তাহলে আসুন তৈরি করা যাক আলুর পরোটা। তেল গরম হয়ে গেছে, এটা আমি আদা রসুন থেতোটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। তারপরে একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণটা দিয়ে দেব। এরপরে আমি আলুগুলো হালকা ম্যাশ করে দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প জল দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলুগুলোকে ভালো করে চেপে চেপে মশলার সাথে মিশিয়ে দেব, আর আঁচটা একদম লোতে রাখবো। এভাবে আস্তে আস্তে করে পুরো মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে আমার পুরটা। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। অন্যদিকে আমি ময়দা ভালো করে মেখে রেখেছি। ময়দার মধ্যে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল, পরিমাণ মতো লবণ আর একটু চিনি। এবার আলুর পুরটা দিয়ে পরোটা তৈরি করার পালা। মাখা ময়দার কিছুটা অংশ নিয়ে তার মধ্যে আলুর পুর দিয়ে পরোটাটাকে পুরো রুটির মতন শেপে তৈরি করতে হবে। পরোটাটা তৈরি করার সময় খুব সাবধানে বেলতে হবে, যাতে ভিতরের পুরটা যাতে বেরিয়ে না যায়। ওভেনে চাটুটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার পরোটার দুপাশ প্রথমেই ভালো করে ছেঁকে নেব। আমি আলু পরোটা রিফাইন্ড অয়েলেই ভাজবো। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। দেখুন বন্ধুরা, পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে এপাশ ওপাশ দুপাশই ভালো করে ভেজে নিতে হবে। পরোটার পাশের অংশগুলো ভালো করে ঘুরিয়ে ভেজে নেবেন, না হলে কাঁচা থেকে যাবে।